অসুস্থ হয়ে এখন হাসপাতালে। তবে স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর দাবিতে চলা অবস্থান ধর্মঘটে আছেন শোভারানীর হাজারো সহকর্মী। দাবি একটাই, এমপিও না হওয়া 5,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতা দিতে হবে। দেবে দেশে এই করে আজকে আমার আমি সর্বশান্ত। একাডেমিক স্বীকৃতির জন্য 13টা শর্ত দেওয়া হয়েছিল, সেই সমস্ত শর্ত ফিল আপ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত একাডেমিক স্বীকৃতি পেয়েছি। সরকারি স্কুলে যে টিচারের যে যোগ্যতা থাকে আমারও সেই যোগ্যতা আছে। সরকার যদি ইচ্ছা করে যে কোনো সময় এমপিওভুক্ত করতে পারে। দয়া করে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের দ্রুত এমপিওর ব্যবস্থা করেন। তাদের অভিযোগ, শুধু সদিচ্ছার অভাবেই এমপিওর মতো যৌক্তিক দাবি পূরণ করছে না সরকার। সবশেষ 2010 সালে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও সুযোগ দেওয়া হলেও বাদ পড়েছে যোগ্য প্রতিষ্ঠানগুলো বলে অভিযোগ তাদের। জেএসসি জেডিসি এর পরীক্ষা ফলাফল হবে, সেখানে দেখবেন আমাদের সেই অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ফলাফল খারাপ রয়েছে। গত বাজেটে আপনারা টাকা রাখবেন এরকম কথা বলে আমাদেরকে উঠিয়ে দিয়েছিলেন, আমরা আমার আপনাদের প্রতি বিশ্বাস রেখে চলে গেছি। শিক্ষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানান, এবার জোরে সোরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির কাজ শুরু হয়েছে। কত টাকার ইনভলভমেন্ট আছে, কত জন এরকম আছে, এই তথ্যগুলো কিন্তু মন্ত্রণালয় দীর্ঘদিন আগেই আমাদের কাছ থেকে নিয়েছেন। খুব অল্প কিছুদিনের মধ্যেই এই সংকটটা আমরা দূরীভূত করতে পারব। নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 1,00,000-এরও বেশি শিক্ষক কর্মচারী রয়েছে আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 25,00,000। 2010 সালের পর থেকে বন্ধ আছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি। আক্তারুজ্জামান টিটন, 71, ঢাকা।